এখন যাচ্ছি আটঘর ভাসমান নৌকা বাজারে। সবকটি বাজারে গাছ ব্যাপারীরা গাছ বিক্রি করতে চলে যায়। দর্শক, এই অঞ্চলে যেহেতু নৌকাই চলাচলের প্রধান মাধ্যম, তাই যুগ যুগ ধরে এখানে একটি নৌকা বিক্রির স্থান হিসেবে, যেটি সাধারণত ভাসমান নৌকা বাজার নামে পরিচিত। আমরা এখন আটগড়ে, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা বাঁধা। এটা কি ঐতিহ্যবাহী নৌকার বাজার। এখন নৌকার বাজারটি শেষের দিকে, কারণ পেয়ারা সিজন শেষের দিকে, তাই এখন নৌকার সমারোহ কম, নৌকার চাহিদা এখন কম থাকায় বাজারে যারা নৌকা বিক্রি করতে আসে তারা কম নৌকা নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ সংখ্যক নৌকা বিক্রির উদ্দেশ্যে বিক্রেতারা বাজারে নিয়ে এসেছে। ক্রেতা বিক্রেতা উভয়ে দরদাম ঠিক হওয়ার পরেই এই নৌকাগুলো বিক্রি হয়। এখানে সাধারণত 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এবং তারও বেশি দামে নৌকা পাওয়া যায়। তো যুগ যুগ ধরে এই বাজারটি চলে আসছে। ভীমরুলির পেয়ারা বাজার দর্শনের পর অনেকেই এই নৌকার বাজারটি ভ্রমণের উদ্দেশ্যে এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের, বিভিন্ন আকারের, বিভিন্ন কালারের নৌকা। নতুন পুরাতন সকল ধরনের নৌকা এখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আবহমান বাংলার একটি অত্যন্ত চলাচলের মাধ্যম হল নৌকা। কি নৌকা বাজারটি কেমন দেখলেন? না, আসলে ভালো না, নৌকা নেই। দেখতে পাচ্ছি যে নৌকা বইটা দিয়ে নৌকা চালনা করা হয়। তুমি কিছু নৌকা বিক্রি করতে আসছো ভাই? তাহলে কেসো কোনটা, এইটাই যেটা বসা ওইটাই? কোনটা কোনটা? এইটা আর এইটা, দুইটা কত টাকা কেসো? এটা কি পুরান? ও আচ্ছা আচ্ছা, পুরাতন নৌকা। এটা কি কয় বছর হয়েছে মনে করো? পুরাতন ও। তোমরা এই নৌকা দিয়ে কী করবা?
পেয়ারাপাড়ার কাজে লাগাবা, পেয়ারাপাড়ার কাজে লাগাবা। অনেক দূর থেকে আসছো তোমরা? কোথা থেকে আসছো? নলছিটি জালুকাঠি থেকে। যাবা কিভাবে? ও আচ্ছা আচ্ছা। তাহলে নৌকার কেমন কি দাম আপনাদের? জমের দাম, জমের অনেক দাম। তাহলে আজকে কতটি বিক্রি করছেন? আষ্টখান সবই এই একই ধরনের নৌকা এগুলো? অবশ্যই। ও কেমন মানে দাম পাইছেন? ভালো দাম। এক একটা কেমন দাম? মনে করেন এই নৌকাটার কেমন দাম হবে? চার হাজার টাকা। এখানে সর্বনিম্ন কত টাকায় নৌকা পাওয়া যায়? আর সর্বোচ্চ? ও আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করেন? এর একটা নৌকা তৈরি করতে মানে কেমন খরচ হয়? চার হাজার টাকায় যে নৌকাটা বিক্রি করেন, তিন হাজার সাড়ে তিন হাজার খরচ হয় না? ও আর সময় কতদিন লাগে? আর কি কাঠ দিয়ে নৌকা গুলো বানায়? সাম্বলের নৌকা ভালো হয় নাকি? আবার যদি সুগরি গাছ জাতের পায় লাইফ গ্যারান্টি, জাতের সুগরি গাছ লাগে। দামও তো বেশি নৌকার। একটা নৌকা দশ বছর সারি সুপারি গেছে বানাই। ও এই নৌকায় কতদিন লাস্টিং করবে? এই বছর এক বছরই শেষ। বছর কিন্তু এক বছর। ও আর ওই যে বড় এই সুপারি গেছে নৌকা অনেক ওয়া যায়, ওয়া যত্নে রাখে পাঁচ সাত বছর যুক্ত যায় না। আমি একটা ভাই নিলাম দশ বছর। আপনারা কি বানান না? আপনারা কিনতে নিয়েছি অপরিহার্য সেটি হলো বৈঠা। আমরা দেখতে পাচ্ছি এখানে নৌকা এবং বৈঠা সবই বিক্রি হচ্ছে। এটা কি কাঠের বৈঠা? দাম কেমন? আচ্ছা আচ্ছা। সবচেয়ে ভালো মানে বইটি কোন গাছের? বিলাতি গাছ। দাম বেশি অনেক। এখন তো প্রায় সিজন শেষ হয়ে গেছে না? আপনি বইটা বানান না? মানে সর্বনিম্ন দেড়শো টাকা থেকে পাঁচশো টাকা এইভাবে আছে নাকি আরো বেশি? না আমাদের প্রিয় দর্শক, এখান থেকে নৌকা ক্রয় করে তারা এই যে ভ্যানে উঠিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাবে বৈশাখ বাজার। একটি একটি আটগড়ের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার বাজার। এখানে নৌকা করে বিক্রি হয়, সাথে সাথে নৌকা চালানোর জন্য যে জিনিসটি দরকার সেটি হলো বইটা, সেটিও পাওয়া যায়। আটগড়ের ঐতিহ্যবাহী নৌকার বাজার। এখানে এই যে ক্রেতারা বিক্রেতারা নৌকা পছন্দ করে কিনে নিয়ে যায়। দর্শক, এখানে বেশ নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো বিক্রির উদ্দেশ্যে এই বাজারে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ক্রেতারা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবে। দর্শক, আমরা দেখতে পাই খালে বিলে নদীতে নৌকা চলে, কিন্তু
এই নৌকা বিক্রি করেও অনেকে তাদের জীবিকা নির্বাহ করে। এই যারা এই ধরনের নৌকা বিক্রি করে, জীবিকা নির্বাহ করে, তারা এখানে এই নৌকা নিয়ে চলে আসে বিক্রির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের নৌকা। এই দামের বৈশিষ্ট্য ব্যাপারটাও বিভিন্ন, ছোট বড় বা বিভিন্ন কাঠ অনুযায়ী এই নৌকাগুলোর দাম হয়। সাধারণত চাম্বল কাঠের নৌকার দাম কম এবং সুপারি, বিলাতি গা, বেগু এই জাতের কাঠের তৈরি নৌকাগুলো বেশ দামি হয়। দর্শক, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই নৌকা বাজার। দূর দূরান্ত থেকে ক্রেতারা, বিক্রেতারা এসে এখান থেকে নৌকা ক্রয় করে এবং বিক্রেতারা বিক্রি করে তাদের নিজ কর্তব্য চলে যাবে। এই মুহূর্তে সিজন শেষের দিক হওয়ায় নৌকার সমারোহ কম। ভাইয়া, আপনি তো একজন বিখ্যাত ফটোগ্রাফার, সম্ভবত এই নৌকা বাজারে ফটোগ্রাফি করতে আসছেন, কোথা থেকে আসছেন? আমি আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? এই মানে শুধু কি নৌকার বাজার না আরও কিছু? আপনি নৌকার বাজার দেখলাম, পেয়ারার বাজার দেখলাম। কেমন লাগলো এই এলাকাটা? আচ্ছা, আপনি তো উত্তরাঞ্চলের লোক, আপনার কাছে এই বরিশাল অঞ্চলটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি কি, আমরাও তো যমুনাপাড়ের লোক, আমরাও বানভাসী, এখানেও মানে পরিবেশটা ওই রকমই, ভালো লাগছে। ভালো লাগছে? এমনি লোকজন ভালো? বলা চলে যে এটা হচ্ছে প্রাচ্যের ভেনিস, এটা তো সবাই বলেও, তারপরেও আজকে অনেক কাছ থেকে ফিল করলাম প্রাচ্যের ভেনিস। মানে ভালো লাগছে আপনার কাছে মোটামুটি, এইটাই অনেক, ঠিক না? আবার আসবেন না? নৌকার বাজার কেমন লাগলো? পাশাপাশি এই নৌকার বাজারটাও দেখে গেলেন? এভাবে তো আর কখনো কি এর আগে দেখছেন? আবার আসবেন? বরিশাল অঞ্চল ঘুরতে কেমন লাগে আপনাকে? আপনার তো ঢাকাই অনেকে মনে করেন, অনেকে তো বরিশাল মনে করে যে কেমন নাকি, এটা কেমন লাগলো আপনার কাছে? ভালোই লাগলো। বরিশাল অঞ্চলটা কেমন লাগলো? কে একটা বিস্কিট মুখে দে না রে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের আজকের পর্ব এখানেই সমাপ্ত। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাসমান নৌকার বাজার থেকে। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা এই ভূমি টিভির সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। শুভ বিদায়।